ছড় বলতে আমি তো বিস্কুট সুপ্রভাত বন্ধুরা, মান্তু নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকালবেলায় এই যে মেয়েদেরকে তুলে নিয়ে এসে ব্রাশ ট্রাশ আমাদের সবাইরই হয়ে গেছে, শরবত খাওয়াও কমপ্লিট। এখন হচ্ছে এই যে দুধ বসিয়ে দিয়েছি একদিকে, আর হচ্ছে বিস্কুট ঢালছি ডিবের মধ্যে। মেয়েরা বায়না করছে চা খাবে বলে, কিন্তু আমি তো ওদেরকে চা দেব না, তো সেই জন্যই হচ্ছে দুধটা গরম বসিয়ে দিয়েছি, দুধ দিয়ে ওদেরকে বিস্কুট দেবো। আর ওরা খাওয়া দাওয়া করে এই যে টিউশানি চলে যাবে, তারপর আমি চা খাবো, না হলে ওরা আমার চা খাওয়া দেখে আরও বায়না করবে। তো বন্ধুরা দেখো, স্নান টান করে ওপরে চলে এসেছি। তো ভাবলাম যে অনেকগুলো কাজ পড়ে রয়েছে, সব কিছু কাজ সারতে হবে, অনেক তাড়াহুড়োর মধ্যে আছি। আর কেন তাড়াহুড়োর মধ্যে আছি সেটা তোমরা পরে পরে জানতেই পারবে। তো যাই হোক, কালকে হচ্ছে কেটেছি বালিশের কভার, পাশ বালিশের কভার, মাথা বালিশের কভার, এগুলো কেটেছি। মানে আমাদেরও পাশ বালিশের দুটো কভার বানাবো, আর একটা কাকিমাদের বানাতে দিয়ে গেছে, তাদেরও বানাবো। মোটামুটি সাতটার মতো বালিশের কভার বানিয়েছি, কেটেছি। আর এটা হচ্ছে আমাকে এই পিসটা দিয়ে আমাকে সরি পিসটা বলছি জামাটা দিয়ে আমাকে একটা ব্লাউজ বানাতে বলেছিল, কিন্তু ব্লাউজ বানাতে মানে কুলাবে না আর কি। 32 সাইজ ব্লাউজ বানাতে গেলে এটা একদমই হবে না, তো সেই কারণের জন্য জামা বানিয়ে দিচ্ছে একটা বাচ্চা ছেলের, ওদের বাড়িতে বাচ্চা ছেলে আছে, তো এই জন্যই পিসটা কেটে নিলাম আর কি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজতে যাচ্ছে 10টা, আর 5 মিনিট বাকি 10টা বাজতে। তো তোমরা দেখলে একটু কাজ করছিলাম, তো স্নান করার আগে ভেবেছিলাম আজকে তোমাদের সাথে কথা বলবো বা একটা জিনিস শেয়ার করবো, ওই বড়ি দেওয়া শেয়ার করবো বলে। আমার একটা ননদ এসছে তার বাড়ি থেকে ডাল বেটে নিয়ে বড়ি দিতে এখানে, আর একটা ননদ রয়েছে মানে ওরই বোন রয়েছে এখানে আর কি, বড়ি দিয়ে দেবে বলে ও সেখান থেকে ডাল বেটে নিয়ে এসছে। তো ওইখানে হচ্ছে বড়ি দিচ্ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলে ভালো হতো, কিন্তু মানে ফোনটা নিচে রয়ে গেছিল তাই আর কি শেয়ার করা হয়নি। বড়ি দিচ্ছিলাম বলতে আমি বড়ি দিতে পারি না, শুধু ওই ডালটা ডেবে দিচ্ছিলাম, তাই বলছি বড়ি দিচ্ছিলাম। তো যাই হোক, আজকে থেকে আমার কষ্টের অবসান ঘটলো। কষ্টের অবসান বলতে তোমাদের দাদা দেখো আমার জন্য এই যে স্ট্যান্ড পাঠিয়ে দিয়েছে, ওখান থেকে অনলাইনে দেখেছিলাম এটার দাম বলেছিল 500 টাকা। তো তোমার দাদা বলেছিল যে তাহলে আমাকে ফটোটা পাঠাও, তো ওকে ফটো পাঠাতে ওখান থেকে কিনে পাঠিয়ে দিয়েছে। অনলাইনে এটার দাম দেখেছিল 500 টাকা, আর ওখান থেকে কিনতে 300 টাকা পড়েছে। তো দেখো বেশ ভালোই হয়েছে, আগেরটার থেকে তো খুবই ভালো। আর আগে আমি সত্যি কথা বলতে হতো স্ট্যান্ড ফ্যান্ড সম্বন্ধে জানতাম না, আমাকে ঠকিয়েও দিয়েছিল আগের বার, মানে অনলাইনে তো এমনিতেও ঠকানো কারবার। তার উপরে মানে ওতে কি লাইট ছিল, মাইক্রোফোন ছিল, আর স্ট্যান্ডটা নিয়ে প্রায় 2000 টাকা, প্রায় নয় 2000 টাকাই নিয়েছিল। তো ঠকে গেছিলাম, খুবই পস্তাই এখন, ওই 2000 টাকাটা থাকলে কত কাজে লাগতো তাই না। তো যাই হোক, আরো অনেক কিছু পাঠিয়েছিল তোমার দাদা, একটা মানে আমাদের পাড়ার একটা দাদা এসছে তার হাতে, কিন্তু উনি আনতে পারেনি, প্লেনে আসবে বলে কিছু জিনিস সেখানে রয়েও গেছে, আবার আজকে কেউ একজন আসবে তো তার হাতে পাঠাবে, তো সেগুলো পাঠালে শেয়ার করবো। আর একটা স্ট্যান্ডও পাঠিয়েছে সেটা ওখানে রয়ে গেছে, তো সেটা আর কি শেয়ার করব তোমাদেরকে পরে যখন পাঠাবে তখন। তো এই স্ট্যান্ডটা তো আমার খুবই পছন্দের হয়েছে, এটা লম্বাও আছে আগেরটার থেকে। আর পাঠিয়েছে চকলেট পাঠিয়েছে, এই যে হাফ ডিবে হয়ে গেছে, কালকে সবাইকে দিয়েছি, আমার মেজো মানে মেজো ভাসুরের ছেলেদেরকে দিয়ে এসেছি, কাকিমাদেরকে দিয়েছি, যেই ননদ আছে তাদের মেয়েদেরকে দিয়েছি, দিয়ে আর মেয়েদেরকে দুটো দিয়ে, আর এইগুলো রয়েছে। তো এই এক্ষুনি বায়না করে করে গেল আমার ছোট মেয়ে যে চকলেট দাও চকলেট দাও, আমি দিইনি, কারণ একটু আগে কেক খেলো, কেক খেয়ে চানাচুর দিয়ে মুড়ি খেলো, আবার এসে চকলেট চাইছে। আমি বললাম বিকালবেলা দেবো, হবে না, সেই কঁক করে আছে, বকতে পালিয়ে গেছে। তো যাই হোক, এই দুটো জিনিসই পাঠিয়েছিল তোমার দাদা, কালকে সন্ধ্যেবেলা পাঠিয়েছিল, তো আর ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সন্ধ্যেবেলা মেয়েদেরকে হচ্ছে পড়তে দিতে গিয়ে নিয়ে এসেছিলাম, তো পরে আবার কি পাঠাই দেখা যাক, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। একটু চকলেট দিতে না, একটা
গিয়া পালিয়ে এলো, দিলাম আমি তাকে। এক্ষুনি কেক খাইছু, চানাচুর দিয়ে মুড়ি খাইছু, এক্ষুনি চাই একদম। তো বন্ধুরা, তোমরা তো শুনতেই পাচ্ছ মেয়েরা চকলেট খাবে বলে বায়না করছে। তো তোমাদের দাদা ভাই যে চকলেট পাঠিয়েছে সেই চকলেট খাওয়ার জন্যই বায়না করছে। তো যাই হোক, কালকে আনার সাথে সাথে ওদেরকে দিয়েছিলাম, মানে পড়ে টড়ে আসার পর ওদেরকে দিয়েছিলাম, যাতে করে ওরা বলতে না পারে যে ওদেরকে দিন। তো যাই হোক, আজকে আবার চাইছে তাই ওদেরকে বকা দিচ্ছি, কারণ সকাল থেকে ওরা কেক আর হচ্ছে চানাচুর মুড়ি খেয়েছে, অ্যাসিডিটি হয়ে যেতে পারে, সেই জন্য ওদেরকে দিচ্ছি না। তো যাই হোক, এখন দেখো রোদের মধ্যে খাচ্ছি হচ্ছে খিচুড়ি, খিচুড়ি টাইপের কিন্তু খিচুড়ি না, কারণ অল্প চাল বেশি ছিল আর দুটো চারটে মুসুর ডাল ছড়িয়ে দিয়েছিলাম, আলু, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সরিষার তেল ছড়িয়ে আর কি এই খিচুড়ির মতো বানিয়েছিলাম। তো এখন মেয়েরা তো চানাচুর মুড়ি খেয়ে নিয়েছিলো, তবু আমাদের পাতে একটু করে খাচ্ছে, আর আমার ননদ এসে পাশ থেকে খেলো একটুখানি। তো এখন এই রোদে বসেই খাচ্ছি, এই বেলার দিকটায় এখানটায় রোদ লাগে আর এখানটা বসে খেতে বেশ ভালো লাগে আর কি। আর দুপুরবেলা তো উনুন গড়াতেই খেয়ে নিই রান্না করে, ওখানেই মানে উনুনের তাপ লাগে তো ওখানে বসেই খেয়ে নিই। তো যাই হোক, খিচুড়ির সাথে অল্প একটু মুড়িও খেলাম। তো খাওয়া দাওয়া করে এখন গায়ে রোদ লাগাচ্ছি, বাসন টাসন মাজতে হবে, তো চলো যাওয়া যাক। তো দেখো, খাওয়া দাওয়া সেরে এখন চলে আসলাম সমস্ত রকম সবজি কাটতে। কালকে হচ্ছে পালং শাক ভাজা করেছিলাম, আর পালং শাক ভাজার জন্য মাকে বলেছিলাম যে পালং শাক আনতে, তো মা একটু শিক শিক মতন এনেছিলো, সেই জন্য সেই শিকগুলো রয়ে গেছে। আর সমস্ত রকমের সবজি রয়েছে, ভাবলাম সব দিয়ে একদম মানে একটা সবজি বানিয়ে ফেলি। তো দেখো, ফুলকপির ডাঁটাও কেটে দিয়ে দিচ্ছি, ফুলকপি, ফুলকপির ডাঁটা, আলু, বেগুন, শিম, গাজর, মূলো, টমেটো, তারপর শিক পালং, তো সমস্ত কিছু দিয়ে একটা সবজি করব। আর মশলা বলতে আদা জিরে দেব আর পেঁয়াজ দেব। তো যাই হোক, কীভাবে কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো এই যে দেখাচ্ছি, পাঁচফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে সব সবজিগুলোকে একসাথে তুলে নিলাম, আর এইদিকে এই যে মশলা বেটে নিচ্ছি আদা আর জিরে। তো অল্প একটু মশলাই দেবো, বেশি মশলা দেবো না, তাহলে ভালো লাগে না আর কি বেশি মশলা দিলে। তো যাই হোক, এখন দেখো সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম ওই পেঁয়াজ, পেঁয়াজ ভাজা হয়ে যেতে আবার আদা, জিরে, টমেটো আর হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছিস, তার জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তো তারপর দেখো নাড়া হয়ে যেত মশলাটা ভালোভাবে, তো তারপর এই শিক পালংটা দিয়ে ভালোভাবে একদম নাড়িয়ে চাড়িয়ে এখন এই যে পরিমাণ মতো জল দিয়ে চাপান লাগিয়ে দেবো, তারপর সে মাঝি খাবি নাকি? চলাই। বন্ধুরা, তরকারিটা চাপিয়ে দিয়ে কী করবো, একটা কমলা লেবু ছিল পাশেই, তো ভাবলাম এটাই হচ্ছে ছাড়িয়ে খাই, আর অল্প একটু টক টক আছে তো নুন দিয়ে খাচ্ছি, ভালোই লাগছে। আর একটা আমার ননদের মেয়েকে ডাকছি, কী খাবি আয়, আর ওর একটু পটি হয়েছে সেই জন্য ওকে দিচ্ছে না। আর মানে কী বলবো, সাইড থেকে ফেসটা আমার এত বাজে লাগে, মানে এখন ক্যামেরাতে সেটা দেখছি। তো যাই হোক, এখন লেবুটা খাওয়া হয়ে গেছে, তো চলো তরকারিটা কত দূরে সেটা দেখে নিই। তো দেখতেই পাচ্ছ তরকারিটা পুরো ঘাঁটা ঘাঁটা টাইপের হয়ে গেছে, পরিমাণ মতো হচ্ছে চিনিও দিয়েছি একটু, মানে চচ্চড়ি টাইপের, তো একটু চিনি না দিলে আবার ভালো লাগে না, সেই জন্য আর কি চিনি দিয়েছি। তো দেখো এইরকম টাইপের হয়েছে তরকারিটা, আর এরকম করে তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে সব রকম সবজি দিয়ে। তো আমি যদিও খুব একটা তরকারি খেতে পছন্দ করি না, তো যাই হোক সবাই মিলে খেয়ে নেব, শীতকাল আছে তো হয়ে গেছে। কত আর নাটক করবি, হ্যাঁ কত আর নাটক করবি, এত নাটক করলে নাটক কোম্পানিও ফেল হয়ে যাবে। যেই দেখতে পেয়েছো যে আমি এসতেছি, তাড়াতাড়ি করে লেপটাকে টেনে নিয়ে শুয়ে পড়ছো। ঠিক আছে, আমি এখন আছি এখানে, তোরা ঘুমাস কি না ঘুমাই থেকে দেখ। আচ্ছা ঠিক করে দিচ্ছি, রাখ। তো বন্ধুরা, এখন বাজে 1:55 আর খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। এখন এই যে ছাদে এসেছি মোরব্বা নিতে, মোরব্বাগুলো শুকনো হতে দিয়েছিলাম, আর এই দিকে দেখো
ওই দুই ননদ মিলে বড়ি দিয়েছে, ওটা এখন ছাওয়ার দিকে চলে গেছে, একটু সরিয়ে দিই। তো এখন বানাবো কেক, তো দেখা যাক ফার্স্ট টাইম কেক বানাবো, কেমন কি হবে জানি না, তবু ট্রাই করি, দেখা যাক। ভালো হলে তো আবার পরে অন্য একদিন বানাবো, আজকে তো এখন বানাই, কেমন হয় দেখা যাক। তো চলো পরে কথা হচ্ছে আবার তোমাদের সাথে। তো বন্ধুরা কি বলবো, এত রাগ হচ্ছে ধারণার বাইরে। এই যে তোমরা তিন দিন ধরে যে ভিডিও পাচ্ছো বা ভিডিও দেখছো, মানে কি বলবো, এর আগের তো এই ভিডিওগুলো আমি বানিয়ে রেখেছিলাম কিন্তু এডিট করার সময় হচ্ছিল না, সেই কারণের জন্য হয়নি। তারপরে শরীরটা খুব একটা ভালো দিচ্ছিল না, সেই জন্য এডিট করার সময় পাইনি। তো এই করে করে অনেকগুলো ভিডিও জমাও হয়ে গেছিলো আর শুধু স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। সেরকম কোনো ভিডিও বা ফটো এত কিছু নেই যে খালি স্টোরেজ ফুল হয়ে যাবে, তবু খালি স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, ভিডিও মানে ভিডিও বলতে ফাইল ম্যানেজারে গিয়ে কিছু ভিডিও ডিলিট করাতে আমার সমস্ত রকম মানে করা ভিডিও সব ডিলিট হয়ে গেছে। এটা কিভাবে মেখেছি না মেখেছি, মানে কেক তৈরি করার আগে যে প্রসেসটা, মানে মাখার যে প্রসেসটা, সেটাও আমি করেছিলাম, আর এটা করছি আটা দিয়ে। তো যাই হোক, সেই সব ভিডিও সব ডিলিট হয়ে গেছে, মানে কি বলবো, এত মনটা খারাপ লাগছে যে সমস্ত রকম প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, একটু মুখে বলে দিই, এটার মধ্যে ডিম দিচ্ছি না, শুধু ওই কি বলে জানো, হ্যাঁ, আটা, দুধ আর একটু রেপসির তেল আর বেকিং সোডা, বেকিং পাউডার আর আর কি দিলাম জানো, চিনির গুঁড়ো, সরি মনে ছিল না আর কি। তো কয়েকদিন আগে বানিয়েছিলাম, তারপর এখন ভিডিও দিচ্ছি বা এডিট করছি। তো দেখো, এটাকে ভালোভাবে ফেটেছি অনেকক্ষণ দেখে, মানে আধা ঘন্টা ধরে প্রায় ফেটে নিয়েছি। তো তারপর এখন এই যে ওপর থেকে আমন্ড ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি কাজু বাদাম, তারপর দিচ্ছি কিচমিচ। তো সমস্ত কিছু ছড়িয়ে দিয়ে, আর মোরব্বা যে তৈরি করেছি, মোরব্বা মানে কি বলবো, আনতে গিয়েও মোরব্বা নিয়ে আসিনি, ছাদে গিয়ে তোমাদেরকে বললাম যে মোরব্বা আনতে এসেছি, তো তারপর বকবক করে ছাদ থেকে নিচে নেমে চলে এসেছে, আর মোরব্বা আনার কথাই মনে নেই। তো যাই হোক, এ দু রকমের কেক বানিয়েছিলাম, একটা হচ্ছে আটার আর একটা হচ্ছে ময়দা আর ডিমের। তো সেটাও শেয়ার করতাম কিন্তু ভাগ্য, মানে কি বলবো, দুর্ভাগ্যবশত সেটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, সেই জন্য সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ মানে কেকটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে, মোরব্বাটাতে দিলে আরও বেশি সুন্দর লাগতো দেখতে। তো যাই হোক, এখন এই যে কড়ার মধ্যে বালি গরম হতে দিয়ে দিয়েছি, তো ওটা অনেকক্ষণ আগেই গরম হতে দিয়েছি, প্রায় আধা ঘন্টা বলছি 15 মিনিট হয়ে গেল গরম হচ্ছে। তো আস্তে আস্তেই গরম হতে, মানে অনেকক্ষণ থেকে গরম হচ্ছে, কারণ এই যে মানে আটার এটা মাখলাম আর কি, কেকের যে ব্যাটারটা। তো যাই হোক, বালিটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে, এখন আমি এই যে ঢাকা লাগিয়ে দিলাম। তো চলো হয়ে যাক, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রায় 45 মিনিট পর ফিরে আসলাম দেখার জন্য যে কেকটা কতদূর হয়েছে না হয়েছে। তো নিচে পেপার দিলে ভালো হতো কিন্তু পেপার আমার হাতের সামনে ছিল না, সেই কারণের জন্য পেপারটা দেয়া হয়নি, অল্প একটু তেল মাখিয়ে হচ্ছে তারপর ময়দা ছড়িয়ে মানে ঝেড়ে নিয়েছি। তো এরকমভাবে করেছি, তুলতে একটু কষ্ট হয়েছিলো, মানে সামান্য একটু কষ্ট হয়েছিলো, তারপর একটু ভালোভাবে এ করতে উঠে গেছে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে কেকটা, আর সত্যি বলতে খুবই টেস্টি হয়েছিলো কেকটা। যদি পুরোটা শেয়ার করতে পারতাম তাহলে ভালো লাগতো আরও বেশি। তো এটা 25শে ডিসেম্বরের আগেই বানিয়েছিলাম, কেকটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।